হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণী ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন তো এই চ্যাপ্টারে আজকে প্রত্যেকটা পৃষ্ঠা থেকে আমরা খুটিয়ে খুটিয়ে প্রশ্নোত্তর আলোচনা করব ভিডিওটা স্কিপ করো না মন দিয়ে পুরোপুরি ভিডিওটা দেখো ভিডিও স্টার্ট করার আগে তোমাদের বলতে চাই ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেল আইকানটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময় পেয়ে যাও কোনো ভিডিও মিস হয়ে গিয়ে থাকলে ডেসক্রিপশন বক্স অথবা প্লে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিংক দেওয়া চেক চেকআউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে চলো স্টার্ট করি ক্লাস সিক্সের ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন সূর্যের দৈনিক আপাতকতি কাকে বলে সূর্যের সামনে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে পাক খায় তাই সূর্যকে উল্টো দিকে সরে যেতে দেখা যায় সূর্যের এই রকম চলাকে সূর্যের দৈনিক আপাত গতি বলে পৃথিবীর আবর্তন গতি কাকে বলে পৃথিবীর কক্ষতলের সঙ্গে সাড়ে ছেষট্টি ডিগ্রি কোণ করে হেলে অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরামভাবে পাক খাচ্ছে এটাই পৃথিবীর আবর্তন গতি পৃথিবীর আবর্তন গতির সময় কত পৃথিবীর আবর্তন গতির সময় তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড পৃথিবীর পরিধি কত পৃথিবীর পরিধি প্রায় চল্লিশ হাজার কিলোমিটার এবার শূন্যস্থান কয়েকটা আমি দিয়ে দিচ্ছি পৃথিবীর অক্ষরেখাগুলো নিরক্ষরেখা থেকে ক্রমশ মেরুর দিকে দৈর্ঘ্যে ছোট হতে থাকে এবং দুই নম্বর যে শূন্যস্থানটা দিয়েছি সেটা শূন্যস্থান হিসাবেও বলে দিচ্ছি প্লাস কোয়েশ্চেন হিসাবে এলে তোমরা অ্যান্সারটা কীভাবে দেবে সেটাও বলে দিচ্ছি আচ্ছা যদি কোয়েশ্চেন হিসাবে আসে পৃথিবীর আবর্তন গতি সবচেয়ে বেশি কোথায় থাকে তাহলে উত্তরটা হবে পৃথিবী আবর্তন গতি সবচেয়ে বেশি নিরক্ষরেখার কাছে থাকে আর যদি শূন্যস্থান হিসাবে আসে পৃথিবীতে একটা পাক শেষ করতে হলে নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি জোরে ঘুরতে হয় ঠিক আছে সূর্যকে পূব আকাশে আগে কেন দেখা যায় পৃথিবী পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে তাই সূর্যকে পূব আকাশে আগে দেখা যায় পৃথিবীতে দিন ও রাত কিভাবে হয় কিংবা পৃথিবীর আবর্তন গতির ফলাফল দুটো প্রশ্নের একটাই উত্তর পৃথিবী পশ্চিম থেকে পূর্বে পাক খাচ্ছে আবর্তন গতির জন্য পৃথিবীর প্রতিটি জায়গা চব্বিশ ঘন্টায় একবার করে সূর্যের আলোয় আসে আবার রাতের অন্ধকারে ডুবে যায় এইভাবেই চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা দিন হয় এবং বারো ঘন্টা রাত ছায়াবৃত্ত কাকে বলে পৃথিবীর দিন ও রাত অর্থাৎ আলো ও অন্ধকারের মাঝে একটা স্পষ্ট সীমারেখা দেখা যায় ওই সীমানা বরাবর যে বৃত্তরেখা তৈরি হয় তা হল ছায়াবৃত্ত পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে কি হবে পৃথিবীর আবর্তন গতি থেমে গেলে পৃথিবীর অর্ধেক অংশে শুধুই দিন আর অন্য অর্ধেক অংশে হবে শুধুই রাত পৃথিবী হয়ে উঠবে বসবাসের অযোগ্য উষা ও গধূলি কাকে বলা হয় সূর্যোদয়ের আগের সময় হলো ঊষা এবং সন্ধ্যার সময় আর সন্ধ্যার আগের সময় হলো গধূলি পৃথিবীতে উষা ও গধুলি কিভাবে হয় পৃথিবী আলো থেকে অন্ধকার বা অন্ধকার থেকে আলোয় আসতে কিছু সময় লাগে ছায়াবৃত্ত পৃথিবীর পৃষ্ঠের যে জায়গার উপর দিয়ে যখন যায় তখন সেখানকার আকাশে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আভা দেখা যায় এইভাবেই সূর্যোদয়ের আগে হয় উষা এবং সূর্যাস্তের পর সন্ধ্যার আগের সময় হলো গধূলি পৃথিবীর অভিকর্ষ কাকে বলে বা পৃথিবীর আবর্তন করছে তবু আমরা ছিটকে যায় না কেন দুটো প্রশ্নের একটাই উত্তর হবে পৃথিবী সবকিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে ধরে রেখেছে একেই বলা হয় পৃথিবীর অভিকর্ষ এই অভিকর্ষের ফলে আমরা ছিটকে যাই না পৃথিবীর অভিকর্ষ টানের কথা প্রথমকে বলেন স্যার আইজ্যাক নিউটন এক ঘন্টায় কত মিনিট ষাট মিনিট এক ঘন্টা সময়কে সমান ষাট ভাগে ষাট ভাগ করলে পাওয়া যায় এক মিনিট এক মিনিটে কত সেকেন্ড ষাট সেকেন্ড এক মিনিট সময়কেই সমান সমান ষাট ভাগে ভাগ করলে পাওয়া যায় এক সেকেন্ড ও তার সঙ্গীরা কত সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন পনেরোশো উনিশ কবে মারা যান পনেরোশো সালে ম্যাগেলানের সঙ্গীরা দেশে ফিরে কি লক্ষ্য করেন পনেরোশো সালে ম্যাগেলানের সঙ্গীরা ম্যাগেলানের সঙ্গীরা লক্ষ্য করলেন তাদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না অর্থাৎ তাদের হিসাবে সেদিন যদি সোমবার হয় দেশে তখন মঙ্গলবার চলছে যত পশ্চিমে যাওয়া যায় সময় তত পিছিয়ে যায় কেন পৃথিবী পশ্চিম থেকে পূর্বে চব্বিশ ঘন্টায় একবার পাক খাচ্ছে তাই সূর্য পূর্ব দিকে উদিত হয় পৃথিবীর পূর্ব দিকের জায়গায় সময় এগিয়ে থাকে যত পশ্চিমে যায় সময় পিছিয়ে যায় অস্ট্রেলিয়া একদিন আগে নববর্ষ উৎসব পালন করে কেন অস্ট্রেলিয়ায় একদিন আগে নববর্ষ উৎসব পালন করে কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ যেখানে সেখানে সময় এগিয়ে থাকে পৃথিবী ঘোরার সাথে সাথে তুমি যদি জাহাজে বা প্লেনে করে একই দিকে বা উল্টো দিকে যেতে থাকো কি হবে পূর্ব দিকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যেতে থাকলে সময় ক্রমশ পিছিয়ে যাবে অর্থাৎ একদিনের আগের সময় পৌঁছে যাবে আর পশ্চিমে থেকে পূর্ব দিকে যেতে থাকলে সময় এগিয়ে যাবে আন্তর্জাতিক তারিখ রেখা কি মূল মধ্যরেখার ঠিক বিপরীত দিকে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের ওপর দিয়ে যে রেখা গেছে তাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাকিয়ে দেওয়া হয়েছে কেন আন্তর্জাতিক তারিখরেখাকে কোথাও কোথাও বাকিয়ে দেওয়া হয়েছে কারণ একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখাকে কল্পনা করা হলে স্থলভাগের মানুষদের মধ্যে দিন ও তারিখ নিয়ে খুব অসুবিধা সৃষ্টি হতো এই অসুবিধা দূর করার জন্যই আন্তর্জাতিক রেখাকে স্থলভাগ এড়িয়ে জলভাগের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে দ্রাঘিমা রেখাকে কেন মেরিডিয়ান বলা হয় কোনো দ্রাঘিমা রেখায় মাথার ওপর যখন সূর্য আসে তখন ওই দ্রাঘিমা রেখায় অবস্থিত প্রত্যেকটি জায়গায় সময় হয় দুপুর বারোটা সেই কারণে রাঘিমা রেখাকে মেরিডিয়ান বলা হয় কোনো স্থানে স্থানীয় মান কাকে বলা হয় মধ্যাহ্ন বা দুপুর বারোটা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো সময় স্থানীয় মান আবারও একটা শূন্যস্থান আমি বলে দিলাম দ্রাঘিমা বদলে গেলে স্থানীয় মান বদলে যায় প্রমাণ সময় কাকে বলে একটা দেশে রেল চলাচল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটাই সময় না থাকলে অসুবিধা হয় তাই দেশের মাঝখানের কোনো দ্রাঘিমা রেখার স্থানীয় সময়কে সারা দেশের প্রমাণ সময় বলে ধরে নেওয়া হয় ভারতের প্রমাণ সময় কত ভারতের আশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দ্রাঘিমার স্থানীয় সময় ভারতের প্রমাণ সময় রেল স্টেশনেই বা এয়ারপোর্টে চব্বিশ ঘন্টার ঘড়িগুলিতে কীভাবে সময় দেখানো হয় চব্বিশ ঘন্টার ঘড়িগুড়ি ঘড়িগুলিতে দুপুর টুয়েলভ আওয়ার্স দেখানো হয় দুপুর বারোটাকে এবং রাত বারোটাকে জিরো জিরো আওয়ার্স দেখানো হয় ঠিক যেভাবে আমি সময়টা দেখিয়েছি ওইভাবেই দেখিও এ এম বা অ্যান্টিমেরিডিয়ান কাকে বলে রাত বারোটা থেকে দুপুর বারোটার আগে পর্যন্ত সময়কে এম বা অ্যান্টিমেরিডিয়ান বলে যেমন থ্রি এম বলতে রাত তিনটেকে বোঝায় আর পি এম বা প্রাইম মেরিডিয়ান কাকে বলে দুপুর বারোটা থেকে রাত বারোটার আগে পর্যন্ত সময়কে পিএম বা প্রাইম মেরিডিয়ান বলে যেমন থ্রি পি বলে দুপুর তিনটেকে বোঝানো হয় তো আজকে আমরা কমপ্লিট করলাম ষষ্ঠ শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় পৃথিবীর আবর্তন তো ভিডিওটা লাইক করতে ভুলো না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আইকনটা প্রেস করো যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা যথাসময় পেয়ে যাও কোনো ভিডিও যদি তোমাদের মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্স অথবা প্লে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিংক দেওয়া আছে চেকআউট করে নিও আর ভিডিও সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আজকে এইটুকুই সবাই সুস্থ থেকো ভালো থেকেও মন দিয়ে পড়াশোনা করো বাই অ্যান্ড টেক কেয়ার